পৃথিবীর সমস্ত ধর্মীয় স্থাপত্যের মধ্যে বৃহত্তমটি হলো একটি মন্দির, এবং এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। 162.3 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দিরের আয়তন ভ্যাটিকান সিটির 3 গুণেরও বেশি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়াতে অবস্থিত এই মন্দির আংকর ভাটের বিষ্ণু মন্দির নামে পরিচিত। দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দির বহির ভারতে ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন। প্রাচীন ভারতে যে দেশটি কম্বোজ নামে পরিচিত ছিল তারই বর্তমান নাম কম্বোডিয়া। ভারত থেকে আগত হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাবে এদেশে একটি উন্নত সভ্যতার বিকাশ ঘটেছিল। এই সভ্যতা খমের সভ্যতা নামে পরিচিত। দ্বাদশ শতাব্দীতে কম্বোডিয়ার শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় সূর্য বর্মন। তার রাজধানী ছিল যশোধরপুর। তার রাজত্বকাল 1113 খ্রিস্টাব্দ থেকে 1150 খ্রিস্টাব্দ। তার রাজত্বকালের শেষ দিকে যশোধরপুরে এই সুবিশাল মন্দির নির্মিত হয়। আংকর ভাটের মন্দিরটিতে ভারতীয় বিশেষ করে দ্রাবিড় স্থাপত্যের সুস্পষ্ট প্রভাব রয়েছে। হিন্দু পুরাণে উল্লিখিত মেরু পর্বতের প্রতীক হল 5টি শিখর বিশিষ্ট এই মন্দির। সমগ্র মন্দিরটি পরিখা দ্বারা বেষ্টিত। এই পরিখাটি সমুদ্রের প্রতীক। আংকরভাট মন্দিরের প্রধান উপাস্য হলেন ভগবান বিষ্ণু। মন্দিরের দক্ষিণ অংশে বিষ্ণুমূর্তি আজও বিদ্যমান। মন্দিরের দেওয়াল জুড়ে আছে অসাধারণ রিলিফের অলঙ্করণ। অলঙ্করণগুলির মধ্যে আছে সমুদ্র মন্থনের দৃশ্য, এছাড়া রামায়ণ ও মহাভারতের নানা ঘটনাবলীর চিত্রায়ণ এখানে লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে মন্দিরটিকে পরম বিষ্ণুলোক বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে কম্বোডিয়াতে হিন্দু ধর্মের প্রভাব হ্রাস পায় এবং বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। আংকর ভাটের বিষ্ণু মন্দিরও বর্তমানে বৌদ্ধ মন্দির হিসাবে পরিচিত। ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। কম্বোডিয়ার জাতীয় প্রতীক এই মন্দিরে প্রতি বছর কয়েক লক্ষ পর্যটকের আগমন ঘটে। বিশ্বের বৃহত্তম মন্দির আংকরভাট বর্তমানে বৌদ্ধ মন্দির হলেও সেখানে হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রভাব সুস্পষ্টভাবে বিরাজমান।